আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। এটা অনেকদিন আগের অবশ্য ভিডিও, আমি ভিডিও এডিট করতে পারিনি। একদম পুরো ঠান্ডাটা যখন ছিল তখনই একটা ভিডিওটা এডিট করে আল সময় দেওয়া হয়নি। বাচ্চারা দেখেন ছাদে গেলে কত আনন্দটা করে। বাচ্চাদের জন্য অবশ্য ছাদ নিরাপদ নয়, তারপরও বাচ্চারা ছাদে গেলে এক মুহূর্তের জন্য ওদেরকে আমি আটকাতে পারি না। এতটা জব্দ করে, এতটা পরিমাণে, মানে এই জায়গা থেকে ও জায়গায়, ওই জায়গা থেকে ওই জায়গায় দৌড়াতে থাকে, দৌড়াতে থাকে। তা বাচ্চাদেরকে যখন আপনারা ছাদে নিয়ে যাবেন, সাবধানে নিয়ে যাবেন, আমার বাচ্চাকে ওরকম আমি সামলাতে পারি না। খালি দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে, মানে ও সামলানোটা অনেক মুশকিল হয়ে যায় ছাদের উপরে। তারপরও শহরে আর কোথায় যাবেন, কোথাও যাওয়ার মতো জায়গা নাই, বাচ্চারা খেলাধুলার জায়গা নাই, তাই এই যে বাধ্য হয়ে ছাদের উপরে যেতে হয় যাতে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে, বাচ্চাদের মন মানসিকতা একটু ভালো হয়ে যায়, এই জন্য আর কি ছাদে যাওয়ায়। দেখেন কেমন কেমন যে করে ছাদের উপর গেলে, একটা জিনিসও ছাদের ভালো লাগে না। আমার মনে হয় দৌড়ের উপর রাখে ছাদের উপর যদি যাই আমি। এই ছাদ থেকে আমাদের এই যে বাসার গলি রাস্তা দেখা যাচ্ছে, দেখুন ছাদে যে পানি ধরবে, এটা করবে, ওটা করবে। পাশের বাসার এক ভাবি আছে, ভাবির সাথে যায়, ওনাদের আবার যে বিড়াল আছে, বিড়ালের পিছে পিছে খালে দৌড়াবে, বিড়ালকে রোদ খাওয়ানোর জন্য নিয়ে যায় ছাদের উপর। আমরাও যাই দুপুরবেলা করে, ওই যে ওই রকম করে বিড়ালের সাথে। আমি বেশি ছাদে যাই না অবশ্য, বাসা মানে পাশের বাসার ভাবি বেশি ছাদে যায়, ওনার সাথে যায়, যায় যে ওরা এই তামশাগুলো করি। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।